لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسولنا المصطفى صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب السلام عليكم ورحمة الله رياض الشكسفة সকলকে জানাই আন্তরিক অভিনন্দন পানকুড়ি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে পানকুড়ি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক মোবারক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে কালাত খালফাল ইমাম তথা ইমামের পিসে মোকাদি সৌরাতুল ফাতেহা পড়বে কি পড়বে না যদি ইমামের পিসে মোকাদি সৌরাতুল ফাতেহা পড়ে তাহলে কি তার নামাজ হবে আর কেউ যদি না পড়ে তাহলে কি তার নামাজ হবে কিনা এবং সুরাতহা পড়ার বিধান কি সে সম্পর্কে আমরা তিনটি মতামত পেয়ে থাকি সর্বপ্রথম আমাদের দেশে যারা আহলেহাদিসারিজি নামে পরিচিত তারা বলেন যে কারাতলসাল ইমাম তথা ইমামের সুরাতুল ফাতেহা না পড়লে নামাজই হবে না তো সকল হাদিস এরকম ভ্রান্ত আর যারা হানুসারী বলেন যে সমস্ত নামাজে ইমাম উচ্ছস্বরে কেরাত পড়ে আর ওই সমস্ত নামাজে কারাব সালফাল ইমাম তথা সুরাতুল ফাহাতা পড়ার কোনো প্রয়োজন নেই আর যে সমস্ত নামাজে ইমাম হম কারাত আসতে পড়ে তথা ইমামের কেরাত মোকাদি শুনতে পায় না সে সমস্ত নামাজে কারাত ফলফাল ইমাম তথা সুরাতুল ফাতেহা ইমামের পিছনে পড়তে হবে এই মোটামুটি আমরা তিনটি মতামত পেয়ে থাকি তার ভিতরে সর্বপ্রথম যারা বলে থাকে যে সুরাতুল ফাতেহা যদি ইমামের পিছনে না পড়ে তাহলে তার নামাজি হবে না তারা হচ্ছে খারেজি তারা বলে থাকেন তারা বুখারি শরীফের একটি হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন সেটা হচ্ছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব অর্থাৎ ওই ব্যক্তি যে সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজি হবে না এই হাদিসটি রয়েছে বুখারি শরীফের ভিতরে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ বোখারি শরীফ সেখানে হাদিসটি বিশুদ্ধ বর্ণায় বর্ণিত রয়েছে সেই সম্পর্কে আমাদের কোনো কথা নেই তবে হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে তা আমাদের সালাফিবাই যারা রয়েছে তারা এ সম্পর্কে তারা অবগত নন তাই আমি আজকে এ সম্পর্কে আলোচনা করব হাদিসের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে স্বল্প সময় অল্প আলোচনা করবো হাদিসের ব্যাখ্যা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ সুনানুব তিরমিজির ভিতরে

কোনো নামাজ হবে না নামাজ হবে না লাগবে যে ব্যক্তি সৌরুল পড়বে না যখন কি নামাজ পড়বে তখন যদি সুরাতুল ফাতে ব্যতীত নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না এটা একটি কথা তথা এটা ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই হজরত একটি সাহাবীর ফউল নকল করেছেন তাছাড়াও আরেকটি আমরা সুনানু তিরমিজি দ্বিতীয় খুনের একাত্তর নম্বর পৃষ্ঠা আরেকটি হ্যাঁ পেই যেটা ইমাম রহমতুল্লাহ উল্লেখ করেছেন ইমাম আহমদাম রহমতুল থেকে আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহের পরিচয় আমাদের সামনে একবারই সুস্পষ্ট তিনি হচ্ছেন ইমাম বোখায় রহমতুল্লাহ আলের আজালের দরজার উস্তাদ তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে عن أحمد بن حنبل رحمة الله عن أحمد بن حنبل رحمه الله أن احمد بن حنبل رحمه الله تعالي مراد قول معنى النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب لمن صلى وحده إلا أن يكون وراء الإمام فإمام أحمد رحمة الله عليه قد يوجد جيبك سورة فاتحة فوربنا إلا লিমান লিমান সাল্লাহ ওয়াসাদাহু ওই ব্যক্তি যে একাকী নামাজ পড়বে ইমাম যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে হয় তাহলে তার হিসাব ভিন্ন যদি ইমামের পিছনে কেউ পড়ে ইমামের পিছনে কেউ থাকে তাহলে তার সুরাতল ফাতেহা পড়তে হবে না এই দুইটি কথা দ্বারাই আমরা সুস্পষ্ট বুঝে নিতে পেরেছি তাছাড়াও কি ইমামের পিছনে যদি সুরাতুল ফাতেহা না পড়ে যদি নামাজ হয়ে যাবে এরকম কি আর কোনো দলিল পাওয়া যায় হ্যাঁ এরকম আরো অনেকগুলা দলিল রয়েছে আল্লাহ রব্লা আলমিন ফকিরুল কালিমের মাঝে এরশাদ করেন ওলেহু আল্লাহকুল হেমন তথা যখন তোমরা তোমাদের উপর কোরান পাঠ করা হয় তখন তোমরা কান লাগিয়ে শুনবে এবং ফেস্তামিয়া উল্লাহ কান লাগিয়ে শুনবে ও তো এবং উচ্ছুক থাকবে তাহলে আল্লাহ হরব্লা আলহবিন স্বয়ং এখানে আদেশ দিয়ে দিয়েছে তাহলে তারপর আমাদের আমরা জেনে নিই যে উক্ত আয়াত কি সালাফ সম্পর্কে নাজিল হয়েছে নাকি অন্য কোনো সম্পর্কে নাজিল হয়েছে আমাদের দেশে যারা সালাফি নামে পরিচিত তারা বলেছে উক্ত আয়াত আমভাবে নাজিল হয়েছে এটা সালায়াতের জন্য নাজিল হয়নি হদ্বারের জন্য নাজিল হয়নি আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই হম হাদিসের বিভিন্ন গ্রন্থের ভিতরে উক্ত আয়াতের শাহানেজুল এবং উক্ত আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করে ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই তার তফসির আহকামুল কামুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যে উক্ত আয়াতটি নাজিল হয়েছে সলাৎ এবং খুদ্বার জন্য আর বিশিষ্ট মহাদ্দিস আরব উপমহাদেশের বিশিষ্ট মহাদ্দিস শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনি উক্ত আয়াতের একটি ব্যাখ্যা লিখেছেন তিনি বলেন যে আজমা নাস ওয়া সাহাবা আলা আন هذه الايه مراده لهذا النص অর্থাৎ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বুঝাতে চেয়েছেন যে সকল মানুষ এবং সাহাবা এই কথার উপর একমত পোষণ করেছেন যে উক্ত আয়াত নামাজ এবং খুদ্বার জন্য নাজিল হয়েছে যেহেতু উক্ত আয়াত নামাজ এবং খুদ্বার জন্য নাজিল হয়েছে সুতরাং এটা সুরাতুল ফাতেহা এর সম্পর্কে এবং সুরাতুল ফাতেহা এর সাথে সংশ্লিষ্ট সুতরাং যারা বলে থাকে যে উক্ত আয়াত হচ্ছে কাফরদের উপর যখন কাফরা যখন অর্থাৎ মুসলমানরা যখন কোরআন পড়ে তখন কাফরা যখন হৈসে করত ওই সম্পর্কে নাজিল হয়েছে চরম তাছাড়াও উক্ত আয়াতের

যখন তোমরা শুনো যখন কেরাত শোনা যায় তখন এর কথা হচ্ছে ফাস্তামিয়াউলাহু তোমরা শুনো আর যে সমস্ত ওয়াংসিতু অর্থাৎ যে সময় তোমরা কেরাত শুনো মানে ইমামে পড়তে তোমরা শুনো তখন তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলছে আর যে সমস্ত সময় নামাজে তোমরা শুনো না ওই সমস্ত নামাজে তোমাদেরকে চুপ থাকতে বলছে তাহলে প্রথমে বলছে ফাস্তামিয়াউলাহু পরে বলছে ওয়াংসিতু এটা আমার নিজের ব্যাখ্যা না এটা অনেক মুফাসসির নেকরাম করেছেন তার ভিতর আমি একটা তাফসীরের

এই হাদিসটি রয়েছে মাজার ভিতরে অর্থাৎ সুনানি ইবনে মাজের ভিতরে এই হাদিসটি রয়েছে এই হাদিসটির মান এই হাদিসটি সম্পর্কে হাদিসরা গুরু হিসেবে মেনে নেন তিনি বলেছেন যে উক্ত হাদিসটি সনদের বিচারে সহি এবং হাসান তাছাড়াও উপমহাদেশের বিশিষ্ট আরব উপমহাদেশের বিশিষ্ট মুহাদ্দিস

অর্থাৎ আসহাল কুতুব বাদা কিতাবুল্লাহি আল্লাহ তালার কিতাবের পরে দুইটি কিতাবের নাম আমরা বেশি পেয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে সহিহ আল বুখারী আর হতে সহিহ আল মুসলিম সহিহ আল মুসলিম ভিতরে ইমাম কারাত সালফাল ইমাম না করার পরে দুইটা হাদিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে واذا قرআ فانصتوا অর্থাৎ ইমাম যখন পড়বে তখন তোমরা চুপ থাকবে এখানে একটা বিষয় জানিয়ে রাখাতে হাদিসটা অনেক লম্বা সেই হিসেবে যে জিনিসটা জরুরি সেটা উল্লেখ করছি فاذا قرআ সাংসুত যখন ইমাম পড়বে তখন তোমরা চুপ থাকবে আর সহিহ মুসলিমে যদি কোনো হাদিস উল্লেখ করা হয় তাহলে তার আর সনদ নিয়ে যাচাই-বাছাই করার প্রয়োজন মনে হয় না তাছাও ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই তার সহিহ গ্রন্থ মুসলিমের দ্বিতীয় খণ্ডে আরেকটি হাদিস উল্লেখ করেছেন তিনি বলছেন লা কেরাতা মাআল ইমাম লা কেরাতা মাআল ইমাম ইমামের সাথে মুক্তাদির কোনো কেরাত নাই এ হাদিসটিও সনদের দিক থেকে সহিহ যেহেতু ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাই তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন তাছাড়াও আমাদের আরেকটি দলিল রয়েছে যে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার কিতাব প্রসিদ্ধ কিতাব সুনানুল নাসাই যেটা কুতুবু সিতায় অন্তর্ভুক্ত আর কেউ কেউ সিহায়ত সিতার অন্তর্ভুক্ত করে থাকেন অর্থাৎ সুনানে নাসাইয়ের ভিতরে তিনি একটি হাদিস উল্লেখ করে তিনি একটি হাদিস উল্লেখ করছেন যে অর্থাৎ তিনি ইরা করি আল কোরআন ফাস্তামিউ লাহু আনসিকু লাআল্লাকুম তুরহামুন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটি ব্যাখ্যা উল্লেখ করেছেন সেটা হচ্ছে ইন্দামা জয়াল ইমাম লিপ্তাম্মাবিহি অর্থাৎ ইমামকে বানানো হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে অনুসরণ করার জন্য যদি আমরা ইমামের অনুসরণ করি তাহলে আমরা পবিত্র কোরআনের এই আয়াতকে মানতে পারি সেটা হচ্ছে ইমামের অনুসরণ করা হবে ইন্দামা জয়াল ইমাম লিপ্তাম্মাবিহি ফা ইদা কাব্বারা ফা কাব্বিউ ওয়া ইদা করআ ফাংসুতু এখানে আল্লাহ সাল্লাম সুস্পষ্ট দিয়েছেন যখন ইমাম কি করবে তাকবির বলবে তখন তোমরা দিবে যখন ইমাম রুকু করবে তখন তোমরা তোমরা করবে। যখন থাকবে তাহলে কথা সুস্পষ্ট পাওয়া যাচ্ছে এ দ্বারা আমাদের সুস্পষ্ট বুঝে আসছে যে ইমামের পিছনে কারাতার প্রয়োজন নেই সর্বশেষ একটি কথা আলোচনা করেই আমরা আলোচনা শেষ করে দিচ্ছি কেউ যদি কারাত হল ইমাম করে ফেলে তাহলে তার নামাজ পড়ার বিধান কি হ্যাঁ তবে এই কথা আমাদের রাখা দরকার কেউ যদি তার নামাজ হয়ে যাবে আর কেউ না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে ভাড়া বাড়ি করা চরম বোকামি ছাড়া আর কিছুই নেই আল্লাহুল্লাহ আলমেন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং কোরআন হাদিসের সঠিক বুঝ আলম কেরাম থেকে নামার তৌফিক দান ইল্লা বিল্লাহ